গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরা অনেক ভালো আছি আর আমি আর মাসি যাচ্ছি একটু ওপরে। মাসি বললো ওপরে যাবো, ওপরটা দেখে আসবো, তার জন্য ওরা দু মাসির শাশুড়ি বউ মিলে ওপরে যাচ্ছি। মাসিকে ওপরটা একটু ঘুরে আসবো, ভালো থাকুন। দেখাচ্ছি ওপরটা কেমন। আমাদের পাঁচতলা অবধি আমরা এলাম, যেটা লিফ্টে। তারপর আরেক তলা যেটা যাচ্ছি সেটা হচ্ছে সিঁড়ি নিয়ে যাচ্ছি। আর আমরা যেটা থাকি সেটা থার্ড ফ্লোরে আমরা থাকি, তিন তলায় আমরা থাকি। ব্যাক ক্যামেরা করি, লোকেশনটা দেখাই বাইরেটা। প্রভাত মল উপরে থেকে কত নিচে দেখাচ্ছে। শহরটা দেখছি এখানে ছাদ দেখে কেমন লাগছে বলো? খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। চলো ঘুরে আসো। চারপাশের চারটে ফ্ল্যাটের উপরে ছাদের থেকে চারপাশটা মাসিকে দেখালাম, এক পাঁচটা। আর ভিডিওর আগে আমি আরো গুলো দিয়ে দিয়েছি। এখন আমরা দু আজকে পৌঁছে দিলাম। তারপর আমরা দুজন একটু বার হচ্ছি, একটু যাব সবজি বাজারে এদিক ওদিক। তো চলুন ঘুরে আসি, তারপর এসে আপনাদের সঙ্গে কথা বলছি। আর এখানে এসছি হচ্ছে কসমেটিক্সের দোকানে, একটা মামুনির জন্য নেল পালিশ নেব, মামুনির জন্য টিপ নেব, আমার জন্য টিপ, আর নেব হচ্ছে একটা গিফট। আমাদের নিচে গৃহপ্রবেশের অনুষ্ঠান আছে, ওই অনুষ্ঠান বাড়ির জন্য। তো গেছিলাম একটু হচ্ছে যে বাজারের দিকে গেছিলাম, সেটা হচ্ছে নিচে আমাদের একটা গৃহপ্রবেশ পার্টি আছে, গৃহপ্রবেশ আছে, তো হয়ে গেছে গৃহপ্রবেশ। রাত্রে পার্টি আছে, দিনের বেলা তো আমাদের নেমন্তন্ন ছিল, একটু প্রসাদ টসাদ খেয়ে এসছি। তো এইটা নিলাম, আর ক্যামেরা করতে ভুলে গেলাম। একটা গণেশ ভগবানের নিয়েছিলাম, তারপর ওইটা একটু ফোনটা ভাঙা ছিল। তারপরে এটা যেটা নিলাম, এটা রাধাকৃষ্ণের ছবি আছে লাইট জ্বলা, তো এটা ভালোই হলো এটা। আর হচ্ছে কি যে নিচের পার্টিতে তো আমরা যাব, একটু একটু খেয়ে আসবো। আর যেহেতু আমার মাসি শাশুড়ি আছে আর মামনি আছে, ওরা যাবে না, তো ওরা বলল যে আমরা চাউমিন খাবো, তো চাউমিন খাবো, তো ওই জন্য এক প্যাকেট চাউমিন নিয়ে এলাম। চাউমিন বাড়িতে আছে, ছোটো ছোটো প্যাকেট আছে, সেটা হবে না। আয়ুষিও বলছে যাব না, আমারও যাওয়ার ইচ্ছা নেই, তারপর দেখি যেতেও হবে, না গেলেও হবে না, ওটাও খারাপ হবে। তো যারা আসছে তারা নতুন, আমাদের সঙ্গে বন্ধুত্ব করার জন্যই আসছে, তারপর যদি না যায় সেটাও খারাপ। তো ফেম ব্লিচ নিয়ে এলাম, এটা ব্লিচ করব মুখে, তো এটা আপনাদের সঙ্গে শেয়ার করব যখন করব। আর মামনির জন্য এই দু পাতা টিপ নিলাম, মামনি বলেছিলো দু পাতা টিপ, আর মামনির জন্য দু পাতা টিপ, আর এই ছোটো ছোটো এই গার্ডার নিলাম কতগুলো ছোট ছোট,
ও ফুল মাসিরও হবে, ও ফুল মাসি দুটো নেবে, মামুনি দুটো, আরও দুটো আছে কালার, এ এতগুলো আছে টোটাল, আর একটা আছে তো এইটা, এতগুলো কালার। আর হচ্ছে একটা কালার এসেন্সের মামুনির জন্য রেড কালারের নেল পালিশ, মামুনিগুলো একটা নেল পালিশ এনে দিবি ফুটন। তো নেল পালিশটা আমার তো রেড কালারের আমার নেই, আমার গ্রিন স্কাই ব্লু ওগুলো মামুনি লাগাবে না, যার জন্য এই কালারটা আনলাম। আর দেখো মাসির ওষুধটা দিয়েছিলাম তোমাকে, আর আয়ুষির জন্য এই ধরনের একটা ব্রেসলেট নিলাম, যেহেতু মাসির নিয়ে এলাম, আমার নিয়ে এলাম, ও যদি না আনি তখন ওর মন খারাপ হয়ে যাবে, ওই জন্য ওর জন্য এই টাইপের একটা ব্রেসলেট নিয়ে এলাম। মাসির হ্যাঁ গো মাসির গ্যাসের ওষুধটা যে ওপরে, তো এই লস্যির প্যাকেটগুলো বাইরে থেকে নিয়ে এলাম, এগুলো একটু ভালো করে ধুয়ে নিই। ও মাসি না লস্যি খা, তো এখানে চলে এসেছি হচ্ছে চাউমিনটা বানানো নিয়ে, সন্ধ্যাবেলা হয়ে গেছে, রাতবেলা হয়ে গেছে, রাত 8:30 বাজে, তো ভাবলাম গরম গরম বানিয়ে গরম গরম খাবো। তো এখানে আমি কাটাকুটি করছি আর ওখানে চাপিয়েছি আলু ভাজা, পেঁয়াজ তো দেওয়া হবে না, যাদের আমরা যারা খাবো তারা কাঁচা পেঁয়াজ ওপর থেকে নিয়ে নেবো। আর এটা হচ্ছে টপ রমেনের চাউমিন, এটা খুব সুন্দর হয়, খুব টেস্টি একটা চাউমিন, তো এটা বানিয়ে নিয়েছি। পরবর্তীকালে দেখা গেল আয়ুষির বাবাও যায়নি ওখানে নিচের প্রোগ্রামে, আমি বললাম আমি যেতে পারবো না আর আমার শরীরটা খারাপ লাগছে, তো আয়ুষির বাবাও গেল না, তো সবাই মিলে আমরা বাড়িতেই খেলাম, কিছু করার নেই, সবাই মিলে বাড়িতেই খেলাম। সাধারণত কিছু কিছু মানুষ থাকে যে এই বিয়েবাড়ি ভিড় অকেশন বা যে কোনো ধরনের পার্টি এগুলো অ্যাভয়েড করে, সেটা হচ্ছে আমার হাজব্যান্ড, ওই ধরনের মানুষ এগুলো একটু অপছন্দ করে আর কি, বাড়িতেই থাকতে বেশি ভালোবাসে, কেউ আর জিদ করে লাভ নেই, পরে গিয়ে গিফটটা দিয়ে আসব। গিফট বাড়িতে রাখা রইলো আর নিচে প্রচুর লোকজন হয়েছে, কিন্তু সবাই মিলে আমরা বাড়িতে বসে গল্প করছি। আর এখানে চাউমিনটা হয়ে গেছে আর সেদ্ধ হয়ে গেছে, আর পনির যেটুকু লাগলো বাকিটা আমি এখানে রেখে দিলাম। আর খুব হড়বড় করছি কারণ আমার অনেকটা রাত হয়ে গেছে, এবার তাড়াতাড়ি করে খাবো, আমরা গল্প করতে করতেও অনেকটা টাইম চলে যায়, সবাই মিলে বাড়ির থাকলে বসে বসে গল্প করো কথা বলো অনেকক্ষণ টাইম চলে যায়। তো আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর অবশ্যই আমার পাশে থাকবেন, লাইক সাবস্ক্রাইব শেয়ার করবেন, শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের সঙ্গে, তাহলে একটু একটু করেও হলে আমি এগিয়ে যেতে পারবো। আর যারা আমাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ। তো এখানে চাউমিনটার মশলা দিয়ে দিলাম আর খেতে কিন্তু অপূর্ব টেস্টি হয়েছিল, দারুণ টেস্টি হয়েছিল। টপ রমেনের চাউমিন আপনারাও বানিয়ে দেখবেন, এটা কিন্তু খুব ভালো একটা চাউমিন, খুব সুন্দর একটা চাউমিন, ম্যাগির মতো কিন্তু ম্যাগির থেকে অন্য একটু টেস্টটা এর, তো খুব ভালো হলো চাউমিনটা। আর তারপর হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং, আপনাদের সঙ্গে ভিডিও কন্টিনিউ করা হয়নি, এখন এসছি হচ্ছে আমি আমার শ্বশুরবাড়ি মায়ের কাছে, আমার শাশুড়ি মায়ের কাছে, তো আপনাদের সঙ্গে ভিডিও কন্টিনিউ করা হয়নি, এখন এসছি আমি শ্বশুরবাড়ি আমার শাশুড়ি মায়ের কাছে। আর তো চলুন এখান থেকে ভিডিওটি অফ করছি, এরপরে এখান থেকে ভিডিও অন হবে, আমরা চলে এসেছি রানিগঞ্জে, এটা এসেছি মাদের কাছে, আসাটা ভিডিও করা হয়নি, মাসি আমি মামুনি সবাই এসেছি, যে যার বাড়ি চলে গেছে, এখানে আমরা দুজন এসেছি মা বাবার কাছে। তো মায়ের বাড়িতে আলপনা দেবো, কী কী রান্না করলাম শেয়ার করব, দেখতে থাকুন পরের ভিডিও। তো চলুন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই বাই, আসছি একটা পরে সুন্দর ভালো ভিডিও নিয়ে।